সমাজ ও পরিবেশ রক্ষার বার্তা দিতে শিলিগুড়ি থেকে সাইকেল চালিয়ে শান্তিপুরে এলেন বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানের দাবি, যুব সমাজ আরো বেশি করে এগিয়ে আসুন এই চিন্তা ভাবনায়। জলপাইগুড়ি থেকে শান্তিপুর সাইকেল যাত্রা বিএসএফ জওয়ানের। সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে জলপাইগুড়ি থেকে শান্তিপুর পর্যন্ত সাইকেল যাত্রা করলেন এক বিএসএফ জওয়ান। জানা গেছে, নদিয়ার শান্তিপুরের চরপান পাড়ার বাসিন্দা সুজয় সাত্রা কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। সুজয় বলেন, তিনি তার 10 বছরের কর্মজীবনে দেখেছেন সাধারণ মানুষ এখন অনেক বিষয়ে অসচেতন, তাই তাদেরকে সচেতন করার জন্যই তিনি দীর্ঘপথ সাইকেল যাত্রা করেছেন। উনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা নিজেদের গর্ববোধ করছি। উনি যেই কথাগুলো বলেছে, বিশেষ করে যুব ভাই বোনদের কাছে যে বার্তা নিয়ে উনি এসেছে, আজকে যে গাছ লাগানোর কথা বলল, এটা তো মানে অনেক দিন ধরে এই পরিকল্পনা চলছে কিন্তু বাস্তবে সেখানে অনেক কম হচ্ছে। তাই প্রতিটা আমার ছোট ভাই বোনেরা যদি সুজয়বাবুর কথা মেনে বন্ধু হিসাবে, যে না উনি বলে গেছে আমরা সেই কাজটা বাস্তবে রূপ দেব, তাই আমারও আমাদের ঢাকাপাড়া হরিনাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে ওদের বলছি, তোমরা উদ্ভিদ গাছ লাগাও এবং একটা আদর্শ নিয়ে তোমরা এগিয়ে যাও। এবং আমাদেরও সে একই কথা, ছোট ছোট ভাই বোনেরা, তোমরা আগামী দিনে ভারত মাতাকে উজ্জ্বল করো, দেশের মধ্যে পৃথিবীর মধ্যে একটা জায়গা নিয়ে যাও। বিএসএফ জওয়ান সুজয় সাত্রা জানান, সাইকেল হলো পরিবেশ বান্ধব যান, তাই সাইকেল বেশি ব্যবহার করলে জ্বালানির খরচ যেমন বাঁচবে, সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদ পেট্রোল ডিজেল সাশ্রয় হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে। একই সঙ্গে সাধারণ মানুষ যদি মাসে একটি করে গাছ লাগায় তাহলে বছরে 12টি গাছ বৃদ্ধি পাবে। অনেকেই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ফলে কঠিন অবস্থার মধ্য দিয়ে মা বাবার শেষ জীবন কাটে। এসব বন্ধ হওয়া দরকার। এমনই বিভিন্ন বিষয় যেগুলি তাকে পীড়া দেয়, সেই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই দীর্ঘ পথ সাইকেল যাত্রা করেছেন বলে সুজয়বাবু জানান। বন্ধু, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা গাছ লাগাতে পারি, আর গাছ লাগাতে পারি সিম্পল ম্যাটার, আমরা প্রত্যেকেই না একটা হবি বানাতে পারি, প্রত্যেকের হবি থাকে, আমরা হবি বানাতে পারি যে মাসে একটা করে গাছ লাগানো, এটা ইট ইজ মাই রিকোয়েস্ট। মাসে যদি একটা করে গাছ লাগান তাহলে বছরে আপনি 12টা গাছ লাগাতে পারছেন, আর একটা সাধারণ মানুষ 60 বছর বাঁচে, তো 60 × 12 যদি গুণা করেন লগভগ 700 গাছ আপনি লাগাতে পারছেন। আপনারা জানেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়, আর অক্সিজেনের জন্য আমরা বেঁচে থাকি। যদি অক্সিজেনের ভ্যালু কী জানতে চান না, তাহলে যান আইসিইউতে, বুঝতে পারবেন, নিজের নাক টিপে ধরুন 1 মিনিট, বুঝতে পারবেন যে অক্সিজেনের ভ্যালু কী। হ্যাঁ, তো বন্ধুরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। এখনও পর্যন্ত করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমরা সেখান থেকে শিক্ষা নিন। নদিয়ার শান্তিপুর এলাকায় পৌঁছাতেই তাকে সম্বর্ধনা জানান স্থানীয়রা। সমাজকে সুস্থ রাখতে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এটাই কিছু বার্তা মানুষের, জনসাধারণের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, যে দিন দিন আমাদের দেশের বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আমাদের দেশের মা বাবাদের চোখের জলের পরিমাণ বাড়ছে, কোনো না কোনো জায়গায় আমরা বাবা মার কাছ থেকে আমরা সন্তানরা দূরে হয়ে যাচ্ছি বা আমাদের বাবা মারা দূরে হয়ে যাচ্ছে। তো আমার প্রথম বার্তা এটাই যে ইফ ইউ ওয়ান্ট টু লাভ ইওর কান্ট্রি, ফার্স্টলি লাভ ইওর প্যারেন্টস। যদি আমরা সবাই দেশকে ভালোবাসি, যদি আপনি সত্যি দেশকে ভালোবাসতে চান, তো সবার প্রথমে নিজের বাবা মাকে ভালোবাসুন। নিজের বাবা মাকে ভালোবাসার মধ্যে দিয়েই আপনি আপনার ফ্যামিলি, সমাজ, সর্বোপরি দেশকে ভালোবাসতে পারবেন। দ্বিতীয় আমার বার্তা এটা যে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ ইওর নেশন, প্লিজ কাম অ্যান্ড জয়েন সৈনিক। কারণ হচ্ছে যে আপনি সত্যি যদি প্রকৃত দেশকে সেবা দিতে চান তাহলে সৈনিকে আসুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।